আসলে গত কয়েকদিন ঢাকার রেটটা খুব কম ছিল। আগেই তো আপনি যখন আপনার সাথে কথা হয়েছিল তখন প্রায় 35 টাকা 37 টাকার মতো ছিল। তো মধ্যখানে টাকার রেটটা বেশ কমে গেছিলো, 115-120 টাকা চলে আসছিল। এখন আবার খুব ভালো হয়েছে রেট, এখন তো 135.50 টাকা রেট চলতেছে। তো এখন খুব ভালো হয়েছে আর কি, রেটটা ভালো হয়েছে, মানুষও এখন একটু খুশি। কয়দিন ধরে এটা চলতেছে এরকম যেটা বলতেছে? গত 1 সপ্তাহ ধরে টাকার রেটটা আবার বেশ ভালো হয়েছে, হঠাৎ করে আপ হয়ে গেছে। তো মধ্যখানে আসলে ওই যে পাউন্ডটা একটু বেশি স্লো হয়ে গেছিলো, পাউন্ডে মানে ডলারের এগেনস্টে পাউন্ডটা বেশি উইক হয়ে গেছিলো। তো এখন আবার পাউন্ডের ডলারের এগেনস্টে পাউন্ডটা বেশ স্ট্রং হয়েছে, যার কারণে বাংলাদেশের টাকার রেটটাও বেশি পাচ্ছি আমরা। তাছাড়া বাংলাদেশেও ডলারের দামটা ভালো, ডলারের এগেনস্টে টাকার মান একটু স্লো হয়েছে, মানে ডলারের এগেনস্টে বেশি টাকা পাওয়া যাচ্ছে আর কি। তো দুই দিক থেকেই হয়েছে, একদিকে বাংলাদেশে ডলারের এগেনস্টে টাকাটাও বেশি পাওয়া যাচ্ছে, এইদিকে আবার পাউন্ডটা একটু ভালো স্ট্রং হয়েছে, যেটা মাঝখানে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে একটু বেশি স্লো হয়ে গেছিলো। ডলার পাউন্ড নিয়ারলি সমান হয়ে গেছিলো, তো এখন আবার ডলার এগেনস্টে পাউন্ডটা বেশ স্ট্রং হয়েছে। এখন এই মানুষ কি টাকা, শুনছিলাম মাঝখানে কয়েকদিন টাকা পয়সা মানুষ কম পাঠাচ্ছে প্রবাস থেকে, বিশেষ করে যুক্তরাজ্য থেকে, এই কয়েকদিন বাড়ার কারণে মানে এগেনস্টে আর কি, মানে কি অবস্থা, কেমন পাঠাচ্ছে মানুষজন? আসলে আমরা আশানুরূপ টাকাটা যাচ্ছে না, যদিও টাকার রেটটা বাড়ছে কিছুটা, আগের চেয়ে পাঠানোর হারটা বাড়ছে, কিন্তু যেভাবে হওয়ার কথা আসলে সেভাবে হচ্ছে না। আপনারা কোন দিন বেশি সবসময় বেশি টাকা পাঠান, সপ্তাহের মধ্যে কোন সময়টা বেশি যায়? সপ্তাহের মধ্যে সোমবারটা একটু বেশি থাকে, কারণ সোমঙ্গলবার তো অনেকের অফ থাকে, এজন্য এই টাইমটাই। আর পাশাপাশি বাংলাদেশে তো এই সময়ে ব্যাংক খোলা থাকে, কারণ উইকেন্ডে বাংলাদেশ এবং ইউকে মিলাইয়া 2-3 দিনের একটা গ্যাপ থেকে যায়, যার কারণে মানডে টুইসডে এবং উডনেসডে এই 3 দিন পাঠাইলে সাথে সাথেই পরের দিন মানুষ টাকা পেয়ে যায়। এটা ধরেন মানে আগের তুলনায় আপনার সোমঙ্গলবারে যে ট্রানজ্যাকশন কি পরিমাণ করতেন, কতজনকে, আজ এখন কেমন করেন? আগের চেয়ে 30% মানে রিডিউস হয়েছে, মানে 30% কম। মানুষের কাছে টাকা নাই নাকি, যেহেতু এখানে তো একটা সবকিছু দাম বেড়ে গেছে নাকি? না, দুই অনেকগুলো কারণ থাকতে পারে। তো একটা কারণ হচ্ছে যে এখানে তো মানুষের ব্যয়ভার বেড়ে গেছে, যার কারণে মানুষ কম পাঠাচ্ছে। পাশাপাশি আসলে এটা বলার মানে মানুষ কিছু আনসিকিউর ফিল করতেছে, বিভিন্ন ধরনের নিউজ আসতেছে, কিছু রং নিউজ, হয়তো রং বা রাইট জানি না, কিছু রং নিউজ আসতেছে ব্যাংকের ব্যাপারে। তো হয়তো এটার কারণেও কিছু মানুষ, যেটা মানে রং নিউজটা কি যদি ছোট করে একটু বলেন, মানে বলতে কি, এই যে মানে লোকজন বলতেছে আর কি যে ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে বাংলাদেশে, এইরকমের কিছু কিছু কথাবার্তা মানে এখানে ছড়াইছে, যার কারণে মানুষ একটু আনসিকিউর ফিল করতেছে। এবং যে ইনভেস্টমেন্ট বা মানুষ যে রিজার্ভ রাখে যে টাকা, মানে লাইক ধরেন অনেকে জমায়, 1 বছর পরে যাবে সে হলিডেতে, 1 বছর আগে পয়সা পাঠায় রাখে, এই ধরনের প্রভাবটা একটু কমে গেছে। আর এমনি আর বাড়ার সম্ভাবনা আছে নি, যেহেতু আজকে আজকে তো 35.5 বললেন, 135 টাকার উপরে আর বাড়বে কিনা বা কি মনে হয়? স্টিল বাড়তে পারে, কারণ পাউন্ডটা এখন আস্তে আস্তে যেহেতু স্ট্রং হচ্ছে, বাংলাদেশেও আবার টাকার পাউন্ড দরকার, ডলার দরকার। তো দুইটা মিলে আমার কাছে মনে হচ্ছে টাকার রেট আরও আপ হবে।